টাঙ্গাইলের বাজারে বাড়তি সবজির দাম, সপ্তাহের ব্যবধানে আকার ভেদে সবজির দাম বেড়েছে 5 থেকে 30 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। টাঙ্গাইলে এক সপ্তাহ যাবত বিভিন্ন সবজির দাম বেড়েই চলেছে, আর এই বাজারে আসা ক্রেতা বিক্রেতারা বলছেন সবজির উৎপাদন অনেকটাই কমেছে আর সরবরাহ বা চাহিদা অনেক রয়েছে। চাহিদা বেশি থাকায় কিন্তু সবজির দাম প্রতিনিয়ত বেড়েই চলছে। আজকে পার্ক বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 140 থেকে 150 টাকা, ভেন্ডি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, কচুর লতা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, পটল বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা। এভাবেই কিন্তু প্রত্যেকটা সবজির দাম বেড়েই চলছে। আর এই বাজারে আজকে কিন্তু ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণেই কিন্তু এই বাজারে ক্রেতা বিক্রেতা এবং প্রান্তিক পর্যায়ের কৃষকের সংখ্যা খুবই কম। এই বাজার সমিতির সভাপতি বলছেন যে উৎপাদন অনেকটাই কমে গিয়েছে। তিনি বলেছেন যে কৃষকরা আগে যেখানে একটি ক্ষেত থেকে এক মন বেগুন উৎপাদন করতেন সেখানে উৎপাদন করতে পারছেন সর্বোচ্চ 10 থেকে 15 কেজি, ভেন্ডি যেখানে এক মন উৎপাদন হতো একটি ক্ষেতে সেখানে উৎপাদন হচ্ছে 8 থেকে 12 কেজি পর্যন্ত। এভাবেই কিন্তু উৎপাদন কমে যাওয়ায় কিন্তু দাম অনেকটা বেড়েছে। তারা বলছেন যে কয়েকদিন আগে যে টানা এক মাসের তাপ প্রবাহ চললো এর কারণেই কিন্তু উৎপাদন কমে গিয়েছে। আর এই বাজার সমিতির সভাপতি আরেকটি বিষয়ে জানিয়েছে যে এই বাজারের সবজি দিয়ে জেলা শহর এবং পার্শ্ববর্তী উপজেলা এবং জেলা অর্থাৎ মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন উপজেলার হাট বাজারের চাহিদা মিটিয়ে থাকে এই বাজারটি। তো এই ছিল টাঙ্গাইল পার্ক বাজারের সবজি বিক্রির সর্বশেষ তথ্য।